الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن استنى بسنته واهتدى بهداه إلى يوم الدين. أما بعد، যাবতীয় প্রশংসা ও গুণগান তারিফ ও স্তুতি সেই মহান অধিপতি, এই বিশ্ব চরাচর একচ্ছত্র সৃষ্টিকর্তা, লালনকারী, পালনকারী, পরিচালক, নিয়ন্ত্রক এবং সৃষ্টির সবচেয়ে বড় বিষয় আর আজিমের মহান অধিপতি আল্লাহ সুবহান ওয়া তাআলা নিমিত্তে আমরা হৃদয়ের গহীন থেকে সবটুকু তাওজিম মিশিয়ে কাদের উদ্দেশ্য শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। অতপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি সবটুকু ভালোবাসা এবং আবেগ মিশিয়ে সালাত ও সালাম পেশ করি করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতি সম্মানিত সাথী বন্ধুগণ, 100 কাবিরা গুনাহ শীর্ষক ইসলামিক কোর্সের আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোকপাত করব সেটি হচ্ছে চুরি করা। ইসলামী দৃষ্টিতে চুরি সাধারণ কোনো গুনাহ নয়, বরং এটি হচ্ছে কাবিরা গুনাহ। এটি এমন একটি গুনাহ যার জন্যে দুনিয়াতে রয়েছে ফৌজদারি আইন অনুযায়ী দণ্ডবিধি এবং আখিরাতে রয়েছে কঠিন শাস্তি। আমরা ইতিপূর্বে কাবিরা গুনাহ সংজ্ঞা দিতে গিয়ে বলেছি, কাবিরা গুনাহ বলা হয় যে গুনার ব্যাপারে দুনিয়াতে দণ্ডবিধি রয়েছে অথবা আখিরাতে জাহান্নামের শাস্তির কথা রয়েছে, সেটি হচ্ছে কাবিরা গুনাহ। সুতরাং এটি নিঃসন্দেহে কাবিরা গুনাহ বা মহাপাপগুলোর মধ্যে অন্যতম। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন যে এটি কাবিরা গুনাহ হওয়ার ব্যাপারে পৃথিবীর সমস্ত আলেম একমত, এ ব্যাপারে কারো দ্বিমত নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে চুরির শাস্তি উল্লেখ করতে গিয়ে বলেছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিহুমা জাযাআন বিমা কাসাবা নাকালা মিন আল্লাহ আল্লাহু আজিজুল হাকিম। এর অর্থ হচ্ছে যে পুরুষ চোর এবং নারী চোর, বা আমরা বলি চোর এবং চুন্নি, উভয়েরই হাতগুলোকে কেটে দাও তাদের কৃতকর্মের কারণে। তারা যেই অপরাধ করেছে সে অপরাধের কারণে তাদের হাতগুলোকে কর্তন করো। এটা আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময়। প্রিয় বন্ধুগণ, তাহলে রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে সুস্পষ্ট ভাষায় চোর এবং চুন্নির হাত কেটে দেওয়ার নির্দেশ প্রদান করেছেন। প্রিয় বন্ধুগণ, যে চুরি করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় সে হচ্ছে অভিশপ্ত, তাকে অভিসম্পাত করা হয়েছে। সহিহ বুখারী মুসলিমে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লানাল্লাহু আস-সারিকা ইয়াসরিকু বাইদাতান ফাতুকতাউ ইয়াদুহু ওয়া ইয়াসরিকুল হাবলা ফাতুকতাউ ইয়াদুহু। আল্লাহ তাআলা লানত করেছেন ওই চোরের উপরে সামান্য একটি ডিম চুরির অপরাধে যার হাত কেটে ফেলা হয়, অথবা একটি রশি চুরি করার কারণে যার হাত কেটে ফেলা হয়। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদিসের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলেছেন চুরি করা হচ্ছে একটি লানত বা অভিসম্পাদযোগ্য অপরাধ। তাহলে আমরা ইতিপূর্বে কাবিরা গুনাহের সংজ্ঞাতে এটাও বলেছিলাম যে গুনাহের ব্যাপারে বলা হবে যে সেটি লানতযোগ্য অপরাধ, সেটিও কাবিরা গুনাহর অন্তর্ভুক্ত। সুতরাং এই হাদিস থেকেও প্রমাণিত হচ্ছে এটি বড় গুনার অন্তর্ভুক্ত, এটি কাবিরা গুনার অন্তর্ভুক্ত। চোর কাকে বলে? চোরেরও সংজ্ঞা আছে। চোর বলা হয় যে ব্যক্তি গোপনে সংরক্ষিত স্থানে প্রবেশ করে অন্যের সম্পদ চুরি করে। শরীয়তের পরিভাষায়, ফিকহের পরিভাষায় তাকে চোর বলা হয়। মানে যেই অপরাধে যেই চোরের হাত কাটা হবে তার সংজ্ঞাটা হচ্ছে চোর বলা হয় যে সংরক্ষিত স্থানে গোপনে প্রবেশ করে
অথবা সংরক্ষিত সম্পদ গোপনে অন্যের সম্পদ হস্তগত করে নেয় তাকে চোর বলা হয়। তার মানেটা হলো যে কোনো ব্যক্তি যদি তার সম্পদ সংরক্ষণ না করে বরং উন্মুক্ত ফেলে রাখে এবং সেই সম্পদটা কেউ যদি উঠিয়ে নিয়ে চলে যায় তাহলে নিঃসন্দেহে সেটা চুরি, কিন্তু এই চুরির কারণে তার হাত কাটা যাবে না, বিচারক তখন তার ব্যাপারে অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে, কিন্তু এই কারণে হাত কাটা যাবে না। মানে ধরেন একটা মানুষের বাড়িতে, বাড়ি সংরক্ষিত একটা জায়গা, দরজা কপাট লাগা আছে, এই বাড়িতে চোর যদি দরজা ভেঙে অথবা দরজা খুলে অথবা আগের যুগে শীত কেটে হ্যাঁ অথবা দেওয়ালের উপর দিয়ে এসে কোনো কিছু চুরি করে তাহলে এটা হচ্ছে প্রকৃত চুরি এবং এই এই চুরির অপরাধে তার হাত কাটা হবে। কিন্তু একজন মানুষ দরজা খুলে ঘুমায় গেছে, দরজা খুলে ঘুমে সংরক্ষণ করে নাই, এখন কোনো চোর যদি ওই বাড়িতে ঢুকে কোনো কিছু নিয়ে চলে যায় তাহলে নিঃসন্দেহে সেটা অপরাধ, কিন্তু এই কারণে তার হাত কাটা হবে। কারণ হচ্ছে যে মালিক তার সম্পত্তি করে নাই, সংরক্ষণ করে নাই, বাইরেই কোনো কিছু ফেলে রেখে দিয়েছে, ওখান থেকে একজন পথিক তার লোভ হয়েছে উঠে নিয়ে চলে গেছে, এটাও অপরাধ, অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করার সামিল, কিন্তু এটার কারণে কিন্তু তার হাত কাটা হবে না। বিষয়টা খেয়াল করতে হবে, এখানে মানুষ মানে যখন সামনে মানে খোলা অবস্থায় কোনো কিছু পায় তখন তার ভিতরে শয়তান অসুস্থতা দেয় এবং তার ভিতরে লোভ তৈরি হয় এবং সেটা নিয়ে যায়। হ্যাঁ, সে হয়তো যে চুরি করার নিয়োগ না থাকলেও এরকম সুযোগ পেলে অনেক সময় হাতে উঠায় নিয়ে চলে যেতে পারে। তো এই জন্যে আপনার সম্পদ আপনাকে সংরক্ষণ করতে হবে, ঘরের দরজা লাগাতে হবে, আপনার মূল্যবান জিনিস খুব ভালোভাবে আলমারিতে, সিন্ধুকে তালা মেরে সংরক্ষণ করতে হবে, এটা জরুরি। আপনি যদি খোলা রেখে দেন, আল্লাহর উপরে ভরসা করে খোলা রেখে দিয়েছেন, চোরও কিন্তু আল্লাহর উপরে ভরসা করে নিয়ে হাঁটা দিবে, কথা বোঝা গেছে? তো যাই হোক, বিষয়গুলো আরো ব্যাখ্যা আছে, সংক্ষেপে আমরা এতটুকু বলবো যে চোর বলা হয় কাকে, যে ব্যক্তি অন্যের সংরক্ষিত সম্পদ অথবা কোন সংরক্ষিত স্থানে প্রবেশ করে অন্যের সম্পদ গোপনে চুরি করে নিয়ে যায় তাকেই শরীয়তের পরিভাষে চোর বলা হয় এবং এই ধরনের চুরির অপরাধে তার হাত কেটে ফেলা হবে, বিচারক তথ্য প্রমাণের ভিত্তিতে যদি তার কাছে নিশ্চিতভাবে চুরি প্রমাণিত হয় তাহলে সে ব্যক্তি তার হাত কেটে ফেলতে পারে। এই দণ্ডবিধি প্রয়োগের অধিকারী একমাত্র সরকার বা সরকারের নিয়োগকৃত প্রতিষ্ঠান বা প্রশাসক, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো মসজিদের ইমাম, কোনো পঞ্চায়েত কমিটি, কোনো সংগঠনের সভাপতি এই দণ্ডবিধি প্রয়োগের অধিকার রাখে না। অর্থাৎ যদি আদালতের মাধ্যমে সাক্ষ্য প্রমাণ এবং নিশ্চিত এভিডেন্সের মাধ্যমে কারো অপরাধ প্রমাণিত হয় তবেই বিচারক দণ্ডবিধি প্রয়োগের নির্দেশ প্রদান করবেন, কোনো ব্যক্তি দায়িত্ব নিতে পারবে না। কারণ কোনো ব্যক্তি যদি দায়িত্ব নেয় তখন কি হতে পারে, তখন দেখা যাবে যে অনেক কিছু সঠিকভাবে করবে না, হয়তো বা দেখা গেছে ব্যক্তি স্বার্থ মানে কোনো একটা শত্রুতা আছে, শত্রুতার অপরাধে কাউকে চুরির অভিযোগে অভিযুক্ত করে ফেলেছে, অথবা হতে পারে ওই যে লোকটা চুরি করেছে সে চুরির
যে সংজ্ঞা বা ইসলামী শরীয়তের আলোকে যেটাকে আসলে চুরি বলে সাব্যস্ত করা হয় এবং যার ফলে হাত কাটা হবে সেটা ঘটে নাই, অথবা লোকটা মানসিকভাবে সুস্থ ছিল না, পাগল অথবা মেন্টাল এরকম, পাগলের তো বলতে কি শ্বাস বা হদ কায়েম হবে না, বোঝা গেছে কিনা, অর্থাৎ অনেক ধরনের সমস্যা হইতে পারে। এই জন্যে ইসলামী দণ্ডবিধি প্রয়োগের একমাত্র অধিকারী হচ্ছে সরকার অথবা সরকার কর্তৃক নির্ধারিত প্রতিষ্ঠান তথা আদালত বা প্রশাসন, কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তি দায়িত্ব গ্রহণ করলে সে অপরাধী বলে গণ্য হবে। এখন রাষ্ট্রে যদি সেই আইন বাস্তবায়িত না হয়, যেন আমাদের দেশে ইসলামী আইন বাস্তবায়িত হয় না, তাহলে এখন কি নিজেরাই কি আইন হাতে তুলে নেওয়া যাবে? না, এটার দায়িত্ব আল্লাহ তাআলা সরকারকে দিয়েছে, সে যদি না করে আল্লাহর কাছে জবাবদিহি সে করবে। কারণ প্রত্যেক ব্যক্তি তার দায়িত্ব সম্পর্কে রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হবে, আলা কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন রাঈয়াত, আপনার সে দায়িত্ব ছিল না, আপনার দায়িত্ব আপনার স্ত্রী পরিবারকে সংরক্ষণ করা, তারা কোনো ধরনের অপরাধ করলে তাদেরকে সতর্ক করা, এটা আপনার দায়িত্ব। কিন্তু রাষ্ট্রে কে কোথাও চুরি করলে আপনার দায়িত্ব না যে আপনি তাকে ধরে নিয়ে এসে হাত কেটে ফেলবেন, বুঝা গেছে কিনা বিষয়টা? এটা শুধু হাত কাটার ক্ষেত্রে নয়, শরীয়তের যত ধরনের দণ্ডবিধি রয়েছে সকল ক্ষেত্রে এই একই বিধান। যেমন বিবাহিত পুরুষ বা নারী যদি জিনা করে তাহলে তার শাস্তি কি? রজম বা প্রস্তর নিক্ষেপে হত্যা করা। আর অবিবাহিত ব্যক্তি যদি জিনা করে তাহলে তার শাস্তি কি? 100 বেত্রাঘাত এবং 1 বছর দেশান্তর, বর্তমান যুগে হয়তো বা সেটা জেল হতে পারে। এখন রাষ্ট্রে যদি সেই বিধান বাস্তবায়িত না হয় তাহলে কি এলাকার মুরব্বীরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে ওকে পাথর মেরে মেরে ফেলতে পারবে? এটা ঘটেছে বাংলাদেশে, যার কারণে আমাদের দেশে ফতোয়া বিরোধী একটা আইন পাশ হয়েছিল মনে হয়, বা ফতোয়া বিরোধী একটা বিষয় নিয়ে খুব হইচই হয়েছিল। রাষ্ট্র আইন করে দেবে যে কেউ ফতোয়া দিতে পারবে না, আসলে বিষয়টা তাদের সিদ্ধান্ত ভুল ছিল যে ফতোয়া দিতে পারবে না, বিষয়টা এমন না, বিষয়টা এমন ছিল যে কোনো দণ্ডবিধি প্রয়োগ করার অধিকার নাই কারো, কেউ কোনো দণ্ডবিধি প্রয়োগ করতে পারবে না রাষ্ট্র ছাড়া, সরকার যদি না করে তার জবাবদিহি সে করবে, আপনি না। যাই হোক, আমরা সামনে আগাই, তো এই বিষয়গুলো বুঝতে হবে, আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করা যাবে না, কারণ এতে হিতে বিপরীত হতে পারে, উপকার থেকে ক্ষতির সম্ভাবনা বেশি রয়েছে, এতে সমাজে বিশৃঙ্খলা রক্তপাত বৃদ্ধি পাবে। কোন এলাকার লোকজন মিলে যদি কাউকে পাথর মেরে হত্যা করে তো ওরা আবার সঙ্গবদ্ধভাবে যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে আক্রমণ করতে পারে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, নানা ধরনের সমস্যা সৃষ্টি হবে, মামলা হবে, কত কিছুই না ঘটবে। আর এটা ইসলামিক সরকারের দায়িত্ব, এটা ইসলামী সরকার যদি না করে তাহলে রব্বুল আলামিন তাদেরকে কেয়ামতের পাকড়াও করবে। জি, আমরা সামনে চলি। তা প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বায়াত নিতেন, আনুগত্যের শপথ নিতেন। তো যে সমস্ত শর্তের উপরে তিনি বায়াত নিতেন সেগুলোর মধ্যে অন্যতম একটি শর্ত হচ্ছে যে তারা কখনো চুরি করবে না। সাহাবীদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বায়উনি আলা আল্লা তুশরিকু বি শাইআ ওয়া লা তাসরিকু ওয়া লা তাজিনু, যে তোমরা আমার কাছে এই মর্মে বায়াত নাও যে কখনোই তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না, কখনো চুরি করবে না এবং কখনো জিনা ব্যভিচার লিপ্ত হবে না। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিকট বায়াত নিতেন, সে বায়াতগুলোর মধ্যে কিছু শর্ত থাকত। এই হাদিসের মধ্যে 3টি শর্ত দেওয়া হয়েছে। প্রথম হচ্ছে যে তোমরা কি করবে না, আল্লাহর সাথে শিরিক করবে না। 2 নম্বর শর্ত হচ্ছে চুরি করবে না।
আল্লাহর সাথে শিরিক করবে না, দুই নম্বর হচ্ছে চুরি করবে না, তিন নম্বর হচ্ছে জিনাই লিপ্ত হবে না। আরো অন্যান্য শর্ত ছিল, অন্যান্য শর্ত আছে, কিন্তু এই হাদিসের মধ্যে তিনটি শর্ত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের অবস্থার আলোকে বিভিন্ন কিছুর উপরে শর্ত আরোপ করে বায়াত নিতেন। যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে একজন চোর যখন চুরি করে তার মধ্যে ইমান থাকে না, একজন জিনাকারী যখন জিনা করে তখন তার মধ্যে ইমান থাকে না, একজন মদ পানকারী যখন মদ পান করে তার মধ্যে ইমান থাকে না। লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিক ওয়া হুয়া মুমিন। এই কথার অর্থ কি? তার মানে কি সে ইমান থেকে পরিপূর্ণভাবে বের হয়ে যায়, মানে তার মধ্যে ইমানের লেশমাত্র থাকে না, বিষয়টি কি এমন? এখানে উদ্দেশ্য হলো যে তার মধ্যে পূর্ণ ইমান থাকে না, মানে সে ইমান থাকে না অর্থাৎ সে কাফের হয়ে যায়, বিষয়টি এমন না। তার মধ্যে ইমান খুব দুর্বল অবস্থায় থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায় ইনসাফের প্রতীক ছিলেন, তার প্রমাণ হচ্ছে এই হাদিসটি। তিনি বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারিকা ফীহিমুশ শারীফ তারাকুহু وإذا سرق فيهم الضعيف أقاموا عليه الحد وإيم الله لو أن فاطمة بنت محمد صلى الله عليه وسلم سرقت لقطعت يدها هي মানুষের তোমাদের পূর্ববর্তী জাতিসমূহ ধ্বংস হয়ে গিয়েছিল, তার একটি কারণ হলো যে তাদের মধ্যে কোন সম্ভ্রান্ত ব্যক্তি যদি চুরি করত তাহলে তাকে ছেড়ে দিত, আর যদি কোনো দুর্বল মানুষ চুরি করে ধরা পড়তো তাহলে তার উপরে হদ কায়েম করত। তোমরা শুনে রাখো, আল্লাহর কসম করে বলছি, যদি মুহাম্মদের কন্যা ফাতেমা চুরি করত তাহলে অবশ্যই আমি তার হাত কেটে ফেলতাম। সুবহানাল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দৃঢ় বক্তব্য পৃথিবীর ইতিহাসে ন্যায় ইনসাফের এক মহান বার্তা হিসেবে পরিচিত থাকবে, পৃথিবীর সভ্যতায় এক স্বর্ণক্ষরে লিখে রাখার মতো একটি কথা। ইনসাফ কাকে বলে? আল্লাহর বিধানের সামনে নিজের মেয়েও ছাড় পাবে না। সেখানে আমাদের সমাজে কি চলে? নিজের আত্মীয় পরিবার তো দূরের কথা, নিজের দলের লোক হলেই সাত খুন মা, ঠিক না? ঠিক, নিঃসন্দেহে এগুলো হচ্ছে জুলুম এবং অন্যায়, যার কারণে সমাজে অন্যায় বিস্তার লাভ করে, ন্যায় ইনসাফ মুখ গুজে কাঁদে, মানুষ অন্যায়ের বিচার পায় না। নিজের দলের লোক অপরাধ করার পরে শাস্তি, তার বিরুদ্ধে আইন, তার বিরুদ্ধে আদালতে সাক্ষী প্রমাণ শুনানি সব কিছুর মাধ্যমে প্রমাণিত হয়েছে সে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। উপর থেকে কল আসলো সে আমার দলের লোক, সে আমার দলের সাপোর্টার, অমুক এলাকার সভাপতি, সেক্রেটারি, ওয়ার্ডের একজন সদস্য তাকে ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া হয় কিনা? তখন এই অপরাধী যখন তার শাস্তি মওকুফ হয়ে আবার সমাজে ফিরে আসবে তখন তার সে নিজেকে আরো সম্মানিত মনে করবে, সে নিজেকে অপরাধী ভাববে না, সে আরো বুক ফুলিয়ে সমাজে চলাফেরা করবে এবং মানুষকে আরো নানাভাবে জুলুম নির্যাতনের পথ খুঁজবে, কারণ তার পেছনে দল রয়েছে, প্রশাসন রয়েছে, নেতা রয়েছে, অতএব তার কোনো ভয় নাই। প্রিয় বন্ধুগণ, ইসলামের দৃষ্টিতে কোন চোর যদি চুরি করে আদালতে যাওয়ার আগ পর্যন্ত
যার চুরি হয়েছে যে ক্ষতিগ্রস্ত হয় সে যদি তাকে মাফ করে দেয় তাহলে সে মাপ পেতে পারে, কিন্তু যদি আদালতে পৌঁছে যায়, মামলা যদি আদালত পর্যন্ত গড়িয়ে যায়, তাহলে ওই বাদী অপরাধ যদি ক্ষমাও করে দেয় তারপরও আইন অনুযায়ী তার হাত কাটতেই হবে, এখানে সে ক্ষমা পাবে না। এবং একটা হাদিস রয়েছে সফওয়ান ইবনে উমাইয়া থেকে বর্ণিত যে আন্না রাজুলান সারিকা বুরদাতান লাহ, এক লোক তার একটা গায়ের চাদর চুরি করেছে, ফারাফাহু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআমারা বিকতাইহ, এই ঘটনাটা আল্লাহ নবীর কাছে আসলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত কেটে ফেলার নির্দেশ দিলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ কদ তাজাওয়াজতু আনহু, পরে বাদী সাহাবি বলছেন যে হে আল্লাহ রাসূল, আমি তাকে মাফ করে দিয়েছি। ফাকালা ইয়া আবা ওয়াহাব, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন হাবু আবু ওয়াহাব, আফালা কানা ক্বাবলা আন তাতিনা বিহ, তুমি আমাদের কাছে আসার আগে তাকে মাফ করে দিতে পারলে না, তুমি আমাদের কাছে আসার আগে মাফ করে দিতে পারলে না, তুমি যদি আমার পর্যন্ত আসার আগেই তাকে মাফ করে দিতে তোমাদের মধ্যে সমঝোতা করে নিতে তাহলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু যখন আমার পর্যন্ত এসে গেছে এখানে আর মাফের কোনো সুযোগ নেই। ফাকাতা আহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত কেটে ফেলার নির্দেশ দেন। সুবহানাল্লাহ, তার মানে চুরি করলো, আদালতে আসলো, আদালতে তার বিরুদ্ধে রায় হয়ে গেছে, এরপরে বলতেছে আমি তাকে মাফ করে দিলাম না, তাকে যদি মাফ করা হয় তাহলে সমাজে চুরি ডাকাতি বাড়বে, ঠিক না বেঠিক? তারা নিজেরা সমঝোতা করার চেষ্টা করবে, এটা তো এটা জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়, একজন ব্যক্তি সংশ্লিষ্ট নয় যে চোর, সে শুধু একজনকে চুরি করে খান্তে হবে না, সমাজে চোরের উপদ্রব বাড়লে সমাজের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, এই জন্য এই পথকে রুদ্ধ করার জন্যে যদি বাদী মাফও করে দেয় তারপরে সে মাফ পাবে না, আদালত অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং শাস্তি বা দণ্ডবিধি প্রয়োগ করবে, এটাই হচ্ছে ইসলামের বিধান। প্রিয় বন্ধুগণ, আমরা আর কথা লম্বা করব না, শুধু কয়েকটি উদাহরণ দিয়ে শেষ করতে চাই যে চোর চুরি বলতে শুধু মানুষের ঘরে ঢুকে টাকা পয়সা, সোনা গয়না, গরু ছাগল, গবাদি পশু, এই চুরি এটার মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদের সমাজের বিভিন্ন রন্ধ্রন্ধ্রে চুরি হচ্ছে, কেউ চুরি করতেছে দিনের আলোয়, কেউ রাতের আধারে, কেউ চুরি করতেছে প্রকাশ্যে দিবালোকে, কলমের সাইন দিয়ে চুরি করতেছে, বড় বড় প্রকল্প, বড় বড় সরকারি প্রকল্প বাস্তবায়নের দায়িত্বশীল ব্যক্তি, কিন্তু সে কি করছে, সে ওই প্রকল্পের জন্য বড় থেকে খুব সামান্য পরিমাণ অর্থ খরচ করে আর বাকিটা সে নানা কলা কৌশলে আত্মসাৎ করে, খরচ যা হয়েছে তার থেকে অনেক গুণ বেশি ভাউচার তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয় এবং অবশেষে প্রকল্পের অধিকাংশ অর্থ লোপাট করে ফেলে। বর্তমানে আমাদের দেশে বিদ্যুতের ভয়াবহ বিপর্যয় চলতেছে, এর কারণ হিসেবে বলা হচ্ছে যে কারণ উৎপাদনের জন্য যে কয়লার প্রয়োজন সে কয়লার অর্থ পরিশোধ করা হয় নাই, অর্থাৎ বিপুল পরিমাণ অর্থ বাকি আছে, কিন্তু জনগণ যারা বিদ্যুৎ ব্যবহার করে তারা কি বিনা পয়সা বিদ্যুৎ ব্যবহার করে? তারা তো কেউ বাকি রাখে না, তারা বাকি রাখলে বরং তারা বিদ্যুৎ লাইন কেটে দিয়ে চলে যায়, তাহলে এটা কোথায় যায়? অথবা সুদ সহ অতিরিক্ত আদায় করে, তাহলে জনগণ বিদ্যুৎ বিল পরিশোধ করছে,
বিদ্যুতের মিটার সে মিটার দাম পরিশোধ করেছে, বিদ্যুৎ যদি মিটার ব্যবহার নাও করে তারপরে মানুষের তাকে একটা চার্জ দিতে হচ্ছে, এক্ষেত্রে এতটুকু ছাড় নাই। তারপরেও বলতেছে যে বিদ্যুৎ উৎপাদনের জন্য যে খরচ সেই খরচ মেটানোর জন্য সরকারের পক্ষ থেকে অর্থ পরিশোধ করা হয় নাই, মানে বিশাল অঙ্কের অর্থ অপরিশোধিত রয়ে গেছে, বাকি রয়ে গেছে। তবে এটা গেল কোথায়? গেল এগুলো সব গেছে চোরের পেটে, ঠিক না বেটি? এগুলো চোরের পেটে গেছে। আবার অনেকেই আছেন এই বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে কত ধরনের দুর্নীতি করে, মনে করেন যে মিটারে যে বিল আসছে, মিটার যে ব্যক্তি লেখে রিডিং করে তাকে কিছু টাকা দিয়ে কমায়া বিল লেখে। তো এটা রাষ্ট্রীয় সম্পদ চুরির অন্তর্ভুক্ত। একজন মানুষ আরেকজন বাড়িতে চুরি করলে সেটা একজন ব্যক্তির চুরি, কিন্তু এই যে চুরিগুলা এগুলো হচ্ছে রাষ্ট্রীয় সম্পদের চুরি। আল্লামা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহিমাহুল্লাহ বলেছেন যে রাষ্ট্রীয় সম্পদ চুরির ভয়াবহতা সাধারণ মানুষের সম্পদ চুরির থেকে আরো অনেক বেশি ভয়াবহ, কারণ রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ, প্রত্যেকটি নাগরিকের হক রয়েছে ওই সম্পদের মধ্যে। অতএব কেউ যদি রাষ্ট্রের অর্থ লোপাট করে তাহলে সে জনগণের অর্থ লোপাট করল, যতক্ষণ পর্যন্ত সে ওই সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিবে, ফেরত না দিবে, ততক্ষণ পর্যন্ত তার গুনাহ আল্লাহ তাআলা মোচন করবেন না, তওবা কবুল হবে না। সরকার কতগুলো গাড়ি দেয় সরকারি কাজে ব্যবহার করার জন্য, এখন কোন কর্মকর্তা যদি সেটা ব্যক্তিগত কাজে ব্যবহার করে তাহলে সে অন্যায়ভাবে রাষ্ট্রের সম্পদ ব্যবহার করে, এটা হারাম, নাজায়েজ। প্রিয় বন্ধুগণ, এভাবে করে আমাদের সমাজে সর্বত্র চুরি বাটপারি প্রতারণার মহা উৎসব চলছে। যারা রক্ষক অধিকাংশ ক্ষেত্রে তারাই হচ্ছে ভক্ষক। তাহলে যাদের দায়িত্ব ছিল চুরি চামারি প্রতিরোধ করা, তারা নিজেরাই যখন চোর, নিজেরাই যখন জনগণের সম্পদ লোপাটে ব্যস্ত, তখন জনগণ যাবে কার কাছে? মানুষ কার কাছে বিচার চাইবে যার কারণে বিচারের বাণী নিভৃতে কাঁদে? প্রিয় বন্ধুগণ, আমাদের দেশে অর্থনৈতিক অবস্থা তো খারাপ হতো না যদি চুরি না হতো। আজকে চুরি চামারি যদি বন্ধ হতো আমাদের দেশটা বলা যায় যে একটা উন্নত রাষ্ট্রে পরিণত হয়ে যেত, কারণ আমাদের দেশের মানুষ যে পরিমাণ কষ্ট করে, পরিশ্রম করে অর্থ উপার্জন করে, সেগুলো দেখা যাচ্ছে যে দেশে রেমিটেন্স যাচ্ছে, প্রবাসীরা রেমিটেন্স পাঠাচ্ছে, নানাভাবে দেশে মানুষ উন্নয়ন করতেছে, কিন্তু অবশেষে দেখা যাচ্ছে যারা সরকারি পদে দায়িত্বশীল রয়েছে তারা নানা কলা কৌশলে দুর্নীতির আশ্রয় নিয়ে দেশের সম্পদকে দেশে রাখলো, একটা কথা ছিল সেগুলো বিদেশে পাচার করে দিচ্ছে, বিদেশে বড় বড় বিল্ডিং তৈরি করছে, বড় বড় প্রপার্টিজ ক্রয় করছে, সেখানে তারা অট্টালিকা তৈরি করে মহাসুখে জীবনযাপন করছে, সরকার পতন হলে তারা ঠিক জায়গার মতো উড়ে চলে যাবে এবং সেখানে তারা মহাসুখে বসবাস করবে, স্ত্রী পরিবার দেশ ধ্বংস হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, এটি নিঃসন্দেহে অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের জন্য। পরিশেষে বলবো যে আল্লাহর বিধান সমাজে বাস্তবায়িত না হওয়ার কারণে সমাজ দিনের দিনে এই চোরদের কবলে ধ্বংস হয়ে যাচ্ছে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশে উন্নয়ন ব্যাহত হচ্ছে, মানুষ অনিরাপদ জীবনযাপন করছে, সমাজে চুরি চামারি বৃদ্ধি পাচ্ছে। যদি আল্লাহ আজকে আল্লাহর বিধান বাস্তবায়িত হতো তাহলে নিঃসন্দেহে চুরি কমতো না বাড়তো? কমতো। আর চুরি কমলে আমাদের দেশটা উন্নত হতো নাকি অনুন্নত হতো? উন্নত হতো।
আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন আমাদের জাতিকে চোরদের হাত থেকে হেফাজত দেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সমাজে যারা নেতৃবৃন্দ রয়েছেন, বিভিন্ন সরকারের দায়িত্বশীল রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন হেদায়েত দান করেন, এবং সাধারণ মানুষও যেন চুরির সম্পর্কে সচেতন হয় এবং এই শরীয়তের বিধান যেন সমাজের সর্বত্র ছড়িয়ে দিতে পারে, আমরা যেন সেই ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করতে পারি। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ খাইরান। হাদা সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।